নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রোজকান্দি বাগান বন্ধে ক্ষোভ ট্রেড ইউনিয়নের, জেলা শাসককে স্মারকপত্র। দমদমে আটকে 90 হজযাত্রী, খোঁজ নিলেন নেকিবুর আমিনুল। ৮০ লক্ষ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করিমগঞ্জে, আটক দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কর্তৃপক্ষ রোজকান্দি বাগানে অবৈধভাবে লক আউট ঘোষণা করায় শনিবার প্রতিবাদ জানালো বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ মঞ্চ। শনিবার এ মর্মে 8টি ইউনিয়নের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। এদের স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, রোজকান্দি বাগানের অচলাবস্থা নিরসনে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ এবং প্রশাসনের উপস্থিতিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই বাগান কর্তৃপক্ষ লক আউট ঘোষণা করেছেন। তাছাড়া যে শ্রমিকরা বাগানে কাজকর্ম স্বাভাবিক করার জন্য আন্দোলন শুরু করেছিল, পুলিশ বাহিনী তাদের ওপরই লাঠিচার্জ করেছে। অথচ যারা শ্রমিকদের উপর ঢিল ছুড়েছে বা যারা অবৈধভাবে বাগানটি বন্ধ করে দিলেন, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আটটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির পক্ষ থেকে এখানে রোজকান্দি বাগানে যে ধরনের অরাজকতা চলছে তার বিরুদ্ধে আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে, যে কারণে আন্দোলন করছে সেই ব্যাপারে সমস্ত সংগঠনকে নিয়ে ডিসির নিজের উপস্থিতিতে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি তার কাজকর্ম শুরু করার আগেই বাগান কর্তৃপক্ষ বিভিন্ন গণ্ডগোল লাগিয়ে এখানে বাগানে অন্যায় এবং অত্যন্ত বেআইনিভাবে লক আউট ঘোষণা করে গোটা ব্যবস্থাটাকে বানচাল করে দিয়েছে। আজকে সেই শ্রমিকরা যখন আন্দোলন করছে, শ্রমিকদের এক নেতাকে বিনা দোষে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যখন এখানে আন্দোলনে নেমেছে শ্রমিকরা, সেই শ্রমিকদের আন্দোলনের উপরে গুন্ডাবাজি করা হয়েছে, সেই শ্রমিকদের আন্দোলনের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। এই অবস্থায় আমরা জানি যে বেশ কয়েকজন মহিলা শ্রমিক তারা গুরুতর আহত হয়ে আজকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যারা গণ্ডগোল করল, যারা যে ম্যানেজার এবং যে কর্তৃপক্ষ বেআইনিভাবে বাগান লক আউট করলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না, যে গুন্ডা বাহিনী এখানে ঢিলাঢিলি করলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না, গ্রেপ্তার করা হলো শ্রমিক নেতাকে। এবং আজ পর্যন্ত প্রশাসনের কোনো কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি না এই গোটা ব্যবস্থার উপরে। এইটা যদি আজকে সারা কাছাড় জেলার সমস্ত বাগানে যদি ছড়িয়ে পড়ে এই আন্দোলন, তাহলে কোথায় যাবে অবস্থাটা, এটা প্রশাসন বুঝতে পারছে কিনা আমরা জানি না। আমরা 8টি সংগঠনের পক্ষ থেকে আমরা উদ্বেগ ব্যক্ত করেছি, আমরা দাবি করেছি যে অবিলম্বে এখান থেকে এই লক আউট উইথড্র করা হোক, শ্রমিকদের কাজে যোগদান করা করতে দেওয়া হোক এবং সমস্ত ঘটনাটা যাতে প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে এটা যাতে একটা সুরাহা হয় তার ব্যবস্থা করুন। এজেন্সির মারফতে হজযাত্রার উদ্দেশ্যে রওনা দেওয়া বরাক উপত্যকার প্রায় 90 জন হজযাত্রী ভিসার সমস্যার জন্য পশ্চিমবঙ্গের দমদম বিমানবন্দরে দিন পাঁচেক থেকে আটকে থাকার যে খবরটি ভাইরাল হয়েছে, সেই সংবাদ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচর হজ কমিটির সদস্য সজল লস্কর। সজল জানিয়েছেন, শিলচর হজ কমিটি মারফত যারা হজের উদ্দেশ্যে যাত্রা করেছেন তাদের এ পর্যন্ত কোনো সমস্যায় পড়ার খবর পাওয়া যায়নি। তবে ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে যারা গিয়েছেন তাদের কেউ দমদমে আটকে থাকলে সে ব্যাপারে তাদের জানা এবছর যারা মক্কায় হজ করতে গিয়েছেন, এখন পর্যন্ত আমাদের হজ কমিটির মাধ্যমে যারা গিয়েছেন এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। শীল গৌহাটি থেকে এবং ক্যালকাটা থেকে দুই জায়গা থেকে যারা গিয়েছেন এখন পর্যন্ত হজ কমিটির মাধ্যমে আমাদের কোনো ফ্লাইট ডিলে ফ্লাইটের মধ্যে কোনো অসুবিধা হয়নি। পথ থেকে ভিসা এবং সম্পূর্ণ কাজ চলছে এবং ক্যালকাটা থেকে যারা গিয়েছেন তাদেরও কোনো অসুবিধা হয়নি। যারা ট্রাভেলসের মাধ্যমে গিয়েছেন ওদের প্রতি আমরা হজ কমিটির সদস্যরা বা হজ কমিটির কোনো মেম্বাররা সদস্যরা কিছু বলতে পারবে না। এদিকে শিলচর থেকে হজের উদ্দেশ্যে রওনা দেওয়া শিলচরের বহু যাত্রীদের পরিবারের পক্ষ থেকে আমার বাংলাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে তাদের পরিবারের অনেকেই দমদমে আটকা পড়েছেন। এদিকে অসম হজ কমিটির সভাপতি নেকিবুর জামান ও অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর ভুক্তভোগী হজযাত্রীদের সাথে এক বৈঠকে বসে সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
हमारा अनुरोध रिक्वेस्ट है, आप रिक्वेस्ट नहीं, आप देखिए बड़े हैं, आप ये कीजिए, दुआ कीजिए और हमको ये कीजिए, और अगर आपसे हमको कोई मदद का जरूरत होगा हम आपसे इंशाल्लाह का मदद मांगे तो भी आप लोग का माने आप लोग के लिए बहुत अपराध होगा। पर जो मंगत मांगे 5 बजे से पहले आपका सिस्टम खत्म, सब टाइम खत्म, बाद में जाकर बोलेगा आप हेल्प करे तो कैसे हेल्प करेंगे। इसीलिए हम लोग हेल्प करने के लिए इधर में है, बोलोगा तो दिल्ली में हेल्प करेगा, जहाँ में बोलोगे हम आए हौज जाती जाना है, हौज का वो लोग का नियत करके घर से निकलाएगा ना तो वो हौज करके जाना चाहिए। করিমগঞ্জে 80 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলচর থেকে ধর্মনগর হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এসব নেশাজাতীয় ট্যাবলেট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাথারকান্দি পুলিশ ডেঙ্গারবন্দে একটি এএসটিসি বাসে তল্লাশি চালিয়ে এ সাফল্য পেয়েছে। বাসটির নম্বর AS24C6025। বাসের ভেতরে বাংকারে রাখা একটি ব্যাগ থেকে এসব ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 16,000 ট্যাবলেট রাখা ছিল ওই ব্যাগে। এসব নেশার ট্যাবলেট মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য 500 টাকা। তল্লাশি অভিযান চলাকালীন পুলিশ বাসের দুজন যাত্রীকেও আটক করেছে। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সূত্রে জানা গেছে করিমগঞ্জকে করিডোর করে প্রায়শই এসব নেশার ট্যাবলেট পাচার করা হচ্ছে বাংলাদেশে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের শ্যামাপ্রসাদপুরের বেহাল রাস্তা নিয়ে যেন আচমকায় ঘুম ভাঙতে শুরু করেছে রাজনীতিবিদদের। বিজেপি নেতা মিশন রঞ্জন দাস রাস্তার বেহাল অবস্থা পরিদর্শন শেষে নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ ব্যক্ত করার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই শনিবার ওই রাস্তা পরিদর্শনে যান বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। কমলাক্ষ বলেন, তার আমলে হওয়া রাস্তার কাজে যদি কারো বিন্দুমাত্র অভিযোগ থাকে তাহলে তাকে দেখিয়ে দিতে বলেন বিধায়ক। তারপরই পরোক্ষভাবে প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে উদ্দেশ্য করে কমলাক্ষ বলেন, শুধু শুধু রাজনীতি করার জন্য যদি এমনটা করা হয় তা বড়ই দুঃখজনক। যদি অ্যাজ পার এস্টিমেট হয় না, যদি কাজের গুণগত যদি কোনো ল্যাপস থাকে যদি, তাহলে আমি বিধায়ক হিসাবে আমি দায়বদ্ধ, এবং আমি এখনও বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি দায়িত্ব সহকারে বলছি, বিগত আমি বিধায়ক হওয়ার পর যেগুলো কাজ স্যাংশন হয়েছিল সেই কাজের যদি কোনোটার মধ্যে ত্রুটি থাকে যদি আমাকে দেখিয়ে দিন, আমি দায়িত্ব হিসাবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকে শহরের রাস্তা সম্বন্ধে অনেকগুলো কথা বলা হয়েছিল, শহরের রাস্তাগুলো ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আজকে একটা ব্লকেরও সামান্যতম 1 ইঞ্চি সেটা ডাউন হয়নি। ব্যাপারটা হচ্ছে গিয়ে রাজনীতির করার জন্য যদি সেগুলো করা হয় তাহলে দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। আসলে হোক, আমি চাই মিশনবাবুরা সক্রিয় থাকুন, সবাই সক্রিয় থাকুন, যাতে কাজের ক্ষেত্রে যাতে কোনো ধরনের যাতে 2 নম্বরে যদি না হয়। যাতে শিলচরের রাষ্ট্রভাষা বিদ্যাপীঠে পড়াশোনার মাধ্যম হিন্দি থেকে ইংরেজিতে পরিবর্তন করার প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছে রাষ্ট্রভাষা বিদ্যাপীঠ বাঁচাও সমিতি। এদিন সমিতির সদস্যরা এ নিয়ে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দেন। এ ব্যাপারে সমিতির অধ্যক্ষ হরিনারায়ণ বর্মা বলেন, একটি চক্র এই বিদ্যালয়ের গরিমা নষ্ট করতে চলেছে, এটিকে এখন হিন্দির বদলে ইংরেজি মাধ্যমের স্কুল করে তোলার চক্রান্ত চলছে। তিনি বলেন, একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছিল স্কুলটির রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু এই কমিটি এবার ভক্ষকের চেহারা নিয়ে। उसको ऐसा लगता है कि वो ये ग्रुप उसको आत्मसात करने पर लगा हुआ है, क्योंकि वो जो सड़क है बहुत वो कीमती वो एरिया है, इसलिए उसको अंग्रेजी माध्यम का स्कूल लोग बनाना चाहते हैं। आज 9वीं और 10वीं क्लास में एडमिशन नहीं हो रहा है, बच्चे पढ़ नहीं पा रहे हैं, उनको पढ़ा। एक कमेटी बनी थी, जो मैनेजमेंट कमेटी इसीलिए बनी थी कि वो देख रेख करेगी, जो कमियाँ हैं उसको लोग ठीक करेंगे। लेकिन इसको कहते हैं ना कि जो रक्षक होता है वही भक्षक हमको लगता है। तो ये सब विषय को लेकर हम लोग आज डीसी महोदय के पास आए थे, लेकिन वो तो नहीं थी। हम लोग एडीसी राजीव राय सर को सब बात बताए हैं, उनको ज्ञापन पत्र दिया है, उन्होंने आश्वासन दिया है कि कंसर्न जो विभाग है वो इसकी जाँच करेगा। ইনারলাইন পারমিট না থাকার অভিযোগে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত প্রায় 1,300 অমিজো লোককে মিজোরামের বিভিন্ন শহর থেকে ধরে এনে অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে পুশব্যাক করল মিজোরাম পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন অমিজো সংগঠনের সদস্যরা। তারা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে মিজোরামের আইজল, লুংলে, শেরচিপ, মামিট, কলাশিপ সহ অন্যান্য শহরে ব্যাপক অভিযান শুরু করে মিজো পুলিশ ও মিজো উগ্র জাতীয়তাবাদী সংগঠনের সদস্যরা। অনেক জায়গায় পুলিশ ছাড়াই
ইয়ং মিজো এসোসিয়েশনের সদস্যরা ধরে নিয়ে যায় অমিজোদের। 36 ঘন্টা ধরে আটকে রাখা হয় লকআপে, পরে তাদের তোলা হয় আদালতে। শনিবার তাদের ট্রাকে করে ছেড়ে দেওয়া হয় লায়লাপুর সীমান্তে। মিজোরামে বরাক উপত্যকার প্রায় 1200 বাঙালিকে ইয়ং মিজো এসোসিয়েশনের সদস্যরা ধরে পুলিশের হাতে সমঝে দিয়েছে। মিজোরাম পুলিশ আমাদের বরাক উপত্যকার 1200 বাঙালিকে একটি ঘরে গৃহবন্দী করে রেখেছে, এদেরকে কোনো ধরনের আহার করতে দিচ্ছে না, এমনকি জল পান করতেও দিচ্ছে না, এমনকি এই শ্রমিকরা পেশাব করতেও দিচ্ছে না, ওরা বোতলের মধ্যে পেশাব করেছে। এইভাবে মিজোরামের ইয়ং মিজোসনের সদস্যরা এবং মিজোরাম পুলিশ আসামের বাঙালিদের উপর নির্যাতন করছে। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, মিজোরাম সরকার এবং ইয়ং মিজো অ্যাসোসিয়েশনকে হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি অতিসত্বর বরাক উপত্যকার বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না হয়, আমরা মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি গড়ে তুলব। আমরা দীর্ঘদিন থেকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দাবি উত্থাপন করে আসছি যে বরাক উপত্যকার বাঙালিদেরকে নিরাপত্তা প্রদান করা হোক। ইনারল্যান্ড পারমিটের নামে যেভাবে মিজোরা বরাক উপত্যকার বাঙালিদেরকে নির্যাতন চালিয়ে আসছে, এই নির্যাতন স্থায়ীভাবে বন্ধ হতে হবে, নতুবা আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি মিজোরামের এগেনস্টে রেল সড়ক সব কিছু বন্ধ করে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলতে বাধ্য হন। নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুদিনের কাছাড় হাইলাকান্দি জেলা সম্মেলন শনিবার থেকে শিলচরে শুরু হয়েছে। এ উপলক্ষে এদিন শহরের নরসিংটোলা মাঠ থেকে এক মিছিল বেরোয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি গিয়ে পৌঁছয় সদরঘাটের অনুষ্ঠানস্থলে। মিছিলের সদস্যরা একাধিক দাবি নিয়ে আওয়াজ তোলেন। মিছিলে অংশ নিয়ে মহিলা সমিতির পক্ষে জনৈক সদস্য বলেন, মহিলাদের দাবি দাওয়া নিয়েই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতি 3 বছর পরপর এই সম্মেলন হয়। এতে জেলা ও রাজ্য স্তরের দাবিগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দাবি দাওয়ার মধ্যে শিশু ধর্ষণ, গৃহবধূ ও অন্য নারীদের উপর নির্যাতন প্রতিরোধ, ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেওয়া ইত্যাদি তিনি এদিন উল্লেখ করেন। এখানে উপস্থিত হয়েছি আমাদের নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, এটা দ্বাদশ সম্মেলন। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয়ে থাকে। আমরা এখানে মহিলাদের বিভিন্ন রকম দাবি থাকে, সেখানে আন্তর্জাতিকও থাকে, দেশীয় থাকে, রাজ্যিক থাকে, কিন্তু এটা যেহেতু আমাদের কাছাড় জেলা সম্মেলন, অতএব স্থানীয় প্লাস আসামের দাবিগুলিকেই আমরা অগ্রাধিকার দেব। আমরা দাবিগুলোর মধ্যে হচ্ছে যে আজকের শিশু ধর্ষণ এর প্রতিবাদ, নারীদের উপর অত্যাচার, নারী গৃহবধূদের উপর নির্যাতন, মহিলা 33% বিল আজকে বিভিন্ন অনেক সময় নিয়ে সংসদের ভিতরে এবং বাহিরে তালবাহানা চলছে, সেটার জন্য আমরা 33% আসন সংরক্ষণ বিলের জন্য দাবি রাখছি। তারপর মহিলা NRC, আমরা চাই না মহিলারা ডিটেনশন ক্যাম্পে যাক, ডিটেনশন ক্যাম্প যাতে বন্ধ হয় সেইটি আমরা চাই। পানীয় জল, রাস্তাঘাট, শহরের নিষ্কাশনী ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা যেটা আমাদের শিলচর মেডিকেল কলেজে নেই, সেইগুলোর জন্য আমরা এই সম্মেলন থেকে দাবি। চিত্র সাংবাদিক মলিন শর্মার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ডাকা কাছাড় বন্ধের দিন শিলচর CGM কোর্টের কয়েকজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে খারাপ আচরণ এবং পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য অঞ্জন চন্দ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে এ খবরের সত্যতা স্বীকার করেছেন শিলচর সদর থানার OC দিতুমণি গোস্বামী। সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে দক্ষিণ অসম সংস্কৃত সংরক্ষণ সমিতির সদস্যরা শুক্রবার দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে। তারা সুপ্রাচীন এই ভাষার প্রচার ও প্রসারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেন একটি স্মারকপত্র। সমিতির সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে আক্ষেপ ব্যক্ত করে বলেন, রাজ্যে প্রায় 600 মুসলিম প্রাদেশিকীকৃত টোল রয়েছে, যেখানে সংস্কৃত প্রাদেশিকীকৃত টোলের সংখ্যা মাত্র 96টি। পরে সমিতির সদস্যরা রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং RSS এর উত্তর পূর্বের প্রচার সম্পাদক গৌরীশঙ্কর চক্রবর্তীর হাতেও তুলে দেন স্মারকপত্রের প্রতিলিপি। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
79তম মহাপ্রয়াণ দিবসে এক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি শিলচর। তারাপুর ইন্ডিয়া ক্লাবের কাছে রবীন্দ্রমূর্তির পাদদেশে ওই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সহযোগিতায় রয়েছে শিলচর লায়ন্স ক্লাব, শিলচর পুরসভা এবং বন্দে মাতরম সাহিত্য পত্রিকা। সকাল 7টা থেকে শুরু হবে কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আর্য সংস্কৃতি বোধনী সমিতি শিলচরের সংযোজক বিশ্বজিৎ সাহা। আগামী 22শে শ্রাবণ, 8ই আগস্ট বৃহস্পতিবার, সকলের কাছে আমরা আমন্ত্রণ জানাই। এই জন্য আমাদের সংস্থা আর্য সংস্কৃতি বোধনী সমিতি সঙ্গে সহযোগিতায় লায়ন্স ক্লাব এবং শিলচর পৌরসভা এবং বন্দে মাতরম সাহিত্য পত্রিকা রয়েছে, সকলের আন্তরিক সহযোগিতায় এবং উদ্যোক্তা আমাদের অর্গানাইজেশন আর্য সংস্কৃতি বোধনী সমিতি, সকলের সহযোগিতায় আমাদের কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হবে ইন্ডিয়া ক্লাব রবীন্দ্রমূর্তির পাদদেশে। সকলের কাছে আমন্ত্রণ জানাই, যারা সংস্কৃতিপ্রেমী এবং সাহিত্যপ্রেমী সবাই আসবেন, দলে দলে যোগ দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রোজকান্দি বাগান বন্ধে ক্ষোভ ট্রেড ইউনিয়নের, জেলা শাসককে স্মারকপত্র। দমদমে আটকে 90 হজযাত্রী, খোঁজ নিলেন নেকিবুর আমিনুল। ৮০ লক্ষ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করিমগঞ্জে, আটক দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।